বাচ্চাদের মতো লেগেছে। স্বাগতম সবাইকে বিটশোর রিঅ্যাকশনে। আমরা চলে এলাম আজকে নতুন ভাষা শিখতে, না ভাষা শিখতে না, মানে সিমিলার ভাষা দেখবো। আর আজকে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে যে ভিডিও রিঅ্যাকশনটি দেখবো সেই ভিডিও টাইটেল হচ্ছে হিন্দি ভার্সেস বাঙালি, হাউ সিমিলার আর হিন্দি অ্যান্ড বেঙ্গলি। ওই তো, একই তো হলো, ইংরেজিতে যখন বলবো তখন বেঙ্গলি আর বাংলা যখন বলবো তখন বাংলা। আর এই ভিডিওতে আমরা হিন্দি বাংলা দুটার ল্যাঙ্গুয়েজ সিমিলার কতটুকু সেইটুকুই দেখবো। তো এই ভিডিওটি আমরা নিয়েছি ইউটিউব চ্যানেল ল্যাঙ্গুয়েজ অফ আর্থ থেকে। ওনাদের অরিজিনাল ভিডিওটি আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে অরিজিনাল ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন সবাই মিলে ভিডিওটি দেখে আসি। হিন্দি বাংলা ভার্সেস এক, কত শুনবো, এক দো দুই তিন তিন একই তো চার 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 আমরা চার পাঁচ পাঁচ ছয় সাত 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 আর সাত আট আট নয় কালার মনে হয় লাল, নারঙ্গি, কমলা, পিলা, হলুদ, হলুদ, হারা, সবুজ, নীল, বেগুনি, সফেদ, সাদা, সাদা, কত সুন্দর, তাড়াতাড়ি হয়ে যায়। ফ্রুটস, সেব, আপেল, সেব, এটা জানতাম না, কেলা, এটা জানতাম, কলা, কলা, আনানাস, আনানাস, আনারস, ছোট বাচ্চারা যেরকম বলে, আলু, আলু তো সেমি, আলু, তারপর উচ্চারণ আলাদা আছে দেখো, পনির, 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 দুধ, দুধ, জীবজন্তু, কুত্তা, কুকুর, কুত্তা আমাদের দিকে বলে গালির মতো সময়, বিল্লি, বিল্লি ঠিক আছে, আদর করে ডাকে অনেক, ভালু, ভালু, ভালুক, সাপ, সাপ, হাতি, হাতি, থি, আতি, এরপর শেষ ল্যাঙ্গুয়েজ অফ দ্য আর্থ। আচ্ছা আর কিছু নাই মনে হয়, এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো। আচ্ছা ওখানে যে এক দুই তিন এই গানটার মধ্যে যে গাইলো সেটা তো অনেকটা বাংলার মতো মনে হয়েছিল, তাই না? হ্যাঁ বাংলার মতোই তো মনে হবে, বাংলার কাছাকাছি তো, সিমিলার, তুমি তো দেখলো এই সব কিছু। আচ্ছা কিছু 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 বাদে সব কিছুই না, বাট বাংলা ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বাংলা শর্টকাট অনেক হিন্দি থেকে শর্টকাট। হিন্দিতে যেমন কুকুরের যেটা কুত্তে বলা হয় তো সেটা আসলে অনেকটা গালির মতো শোনা যাচ্ছে। হ্যাঁ আমাদের এদিকে ওটাকে গালির মতোই শোনায় আর কি, কুকুর বলে কত সুন্দর সুইটনেস।
হ্যাঁ, তারপর হচ্ছে সাপ, এটার মধ্যে আমার মন যেন একটা ভয় ভয় কাজ করে, যখন সাপ বলে তখন একটা ভয় আমার কাছে নিগম যেন কেটে যায়। না যাই হোক, এটা মনে হচ্ছে যে বাচ্চাদের শেখার জন্য খুব ভালো একটা, আমরা আবার শিখে নিলাম। পিলা, পিলা বলো কি? পিলা ভুলে গেলাম তো, মাত্রই শিখলাম। কমলা না, আবার দেখো হাড়ি যেটা সেটা হচ্ছে হলুদ। না তো সব কিন্তু গোলমাল পাকাতে যাচ্ছে। বেঙ্গুনি, বেঙ্গুনি ঠিক আছে, বেগুনি। যাই হোক, এগুলো এটা যদি মানে শিখতে হয় হিন্দির এরকম যে সমস্ত জিনিসগুলো সিমিলার না, তাহলে আমাদেরকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে হিন্দির জন্য। অবশ্যই, তবে আসলে সব ল্যাঙ্গুয়েজই সুন্দর, সব যার যার মাতৃভাষা তার তার কাছেই সুন্দর। তো আমার কাছে মনে হয় যে ল্যাঙ্গুয়েজগুলো আমাদের আশেপাশের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো অনেকটাই সিমিলার, একে একে অপরের সাথেই মিশে আছে এরকম। হ্যাঁ, এর ওয়ার্ড এবং যে কথা বলার যে উচ্চারণ সবগুলোই সিমিলার, একটু অল্প একটু চেঞ্জ। আমরা যদি একটু খেয়াল করে সব জিনিসগুলো পড়ি কিংবা শোনার চেষ্টা করি এবং যদি শেখার চেষ্টা করি, তাহলে সহজে শেখাও যাবে এবং বুঝতে চেষ্টা করলে কিন্তু অল্প সময়ে বুঝে যাবো। তো যাই হোক, ওভারঅল আমরা ভিডিওটি খুব ভালোই লেগেছে আমাদের কাছে, এনজয় করেছি। বাচ্চাদের মতো লেগেছে ভিডিওটি, বাচ্চাদের মতো লেগেছে। তো আমাদের সাথে সাথে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের সঙ্গে বসে আপনারা আর কি কি ধরনের ভিডিও দেখতে চান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।